রিয়েলমি সি থার্টি ফাইভ, তো এর ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে করবেন? এর জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লক করার জন্য কিন্তু এখানে পিছনে ফিঙ্গার নেই, তো এই ফিঙ্গারটা রয়েছে সাইড বাটন, পাওয়ার যে বাটন রয়েছে সেটা হচ্ছে ফিঙ্গার। তো এই ফিঙ্গারপ্রিন্ট লক করতে হলে প্রথমত আপনার সিটিংয়ে যেতে হবে। সিটিংয়ে আসার পরে আপনি সিটিং সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নিচে এদিকে আসবে, আসতে হবে। আসার পরে সিকিউরিটি অপশনে যাওয়ার পরে সিকিউরিটি অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্টের লক চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট সাথে যে কোনো একটা আপনার পাসওয়ার্ড রাখতে হবে, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি প্যাটার্ন ইউজ করব, প্যাটার্ন প্রথমে আমি একটা প্যাটার্ন দেব, দেওয়ার পরে নেক্সটে দেব, তারপর আবার সেমভাবে চাপতে হবে। চাপতার পরে আপনার কনফার্ম আসবে, কনফার্ম আসার পরে এখন আবার ডান দেওয়ার পরে এখন কিন্তু আমি নেক্সটে দেওয়ার পরে আমাদের ফিঙ্গার চাবে। তো আমি যখন ফিঙ্গার দেবো তখন জাস্ট এখানে ফিঙ্গারের উপরে চাপ দেবো। তো এটা যদি আমি চাপ দিয়ে ধরে থাকি তাহলে কিন্তু কেটে ব্যাগে চলে যাবে, অফ হয়ে যাবে। তো আমি এখানে বারবার শুধু প্রেস করতে হবে, বারবার আপনার প্রেস করার পরে এখানে যখন 100% হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি ডান হয়ে আসবে। তো আমাদের ডান হয়ে গেছে। এখন আমি এখানে যদি আপনি চান আরও ফিঙ্গার অ্যাড করতে তা অ্যাড করতে পারেন, তো আমি অ্যাড করবো না, তো আমি ব্যাগে চলে আসবো। এরপর আমি লক করবো এবং আমি দেখবো ফিঙ্গার আমাদের কাজ করছে কিনা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো এভাবে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট লক করতে চান রিয়েলমি সি থার্টি ফাইভে, তো এটা হচ্ছে আপনার রিয়েলমি সি থার্টি ফাইভের ফিঙ্গারপ্রিন্ট সেটিংস।